হামজা চৌধুরী। বাংলাদেশী বংশোদ্ভূত এই উজ্জ্বল নক্ষত্র আলো ছড়াচ্ছেন ইংল্যান্ডের ফুটবলে। খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে, জিতেছেন এফএ কাপের ট্রফি। দক্ষিণ এশিয়ার হয়ে প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ফুটবলার হামজা। বাংলাটাও বেশ রপ্ত করা আছে তার। হামজার মায়ের বাড়ি সিলেটের হবিগঞ্জের বাহুবলে। ছোটবেলা থেকে বাংলাদেশে যাতায়াত এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। নারীর টান সবসময়ই তাকে তাড়না জোগাতো বাংলাদেশের প্রতি। স্ত্রী অলিভিয়া ও সন্তানদেরও বাংলার প্রকৃতির সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান হামজা। ইংল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও বেশ জনপ্রিয় হামজা। তার যে কোনো সাফল্যে সবসময় ভালোবাসা ও সমর্থন জুগিয়েছেন বাংলার ফুটবল প্রেমীরা। তাই তো কবছর আগে শোনা যাচ্ছিল বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারেন হামজা। সে সময় সরাসরি কোনো ইঙ্গিত মেলেনি এই ফুটবলারের কাছ থেকে। তবে কদিন আগে ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে হামজা লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানান। আগামী দুবছর নিজের ফর্ম কেমন থাকবে তার ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চেয়েছেন তিনি। তবে এবার হামজার জামাল ভুঁইয়াদের সঙ্গে খেলা নিয়ে কথা বলেছেন তার বর্তমান ক্লাব ওয়াটফোর্ডের কোচ রব অ্যাডওয়ার্ডস। তিনি জানান, যদি হামজা বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেয় তবে সে দেশের ফুটবলকে বদলে দেওয়ার সামর্থ্য তার রয়েছে। তিনি হামজাকে বিষয়টি ভেবে দেখারও অনুরোধ করেন। হামজা যদি দিন শেষে বাংলাদেশে যোগ দেয় তবে কাজটা দারুণ করবেন তিনি, যা দিন শেষে সে দেশের ফুটবলকে আমূল বদলে দেবে। নতুন প্রজন্মের জন্য সে একজন রোল মডেল হতে পারবে, যাকে দেখে অন্যরাও ফুটবলের প্রতি আগ্রহী হবে, আত্মবিশ্বাস বাড়বে যে আমিও এটা পারবো। ওয়াটফোর্ডের হয়ে এই মৌসুমে দারুণ খেলছে সে। ওয়াটফোর্ডে এ মৌসুমে হামজার খেলায় মুগ্ধ অ্যাডওয়ার্ডস। লেস্টার ছাড়াও ক্লাব ফুটবলে বার্টন অ্যালবিয়নে খেলেছেন 25 বছর বয়সী এই ফুটবলার। ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের হয়েও মাঠ মাতিয়েছেন হামজা চৌধুরী। পারভীন আক্তার, সময় সংবাদ।